প্রথম রাশিমালা কি দেওয়া আছে দেখো, প্রথম রাশিমালাটা দেওয়া আছে যে এক্স কিউ মাইনাস ষোলো এক্স, এক্স কিউব মাইনাস ষোলো এক্স। ঠিক আছে, দেখো এই রাশিমালার মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, দুটোর মধ্যেই এক্স আছে, অর্থাৎ দুটোর মধ্যেই এক্স যখন থাকবে তখন এক্স আমরা কমন নেব। তাহলে এক্স কমন নিলে এক্স কিউব থেকে এক্স যদি কমন নাও তাহলে এক্স এর স্কোয়ার পড়ে থাকবে, ষোলো এক্স থেকে যদি এক্সটাকে কমন নাও তাহলে ষোলো পড়ে থাকবে। এখানে একটা লক্ষ্য করছো জিনিসটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটাকে আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে এখানে আমরা লিখবো এক্স, এক্স তার হোল স্কোয়ার মাইনাস ষোলোটাকে আমরা লিখতে পারবো চার তার স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের রূপ হয়ে গেল। তাহলে আমরা সূত্রের ব্যবহারটা লিখছি, এক্স এ প্লাস বি মানে এক্স প্লাস ফোর আর এক্স মাইনাস ফোর। এটা হলো প্রথম রাশিমালার উৎপাদকগুলো, অর্থাৎ প্রথম রাশিমালার উৎপাদকগুলো হলো এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর। এবার দেখো দ্বিতীয় রাশিমালা এসো, দ্বিতীয় রাশিমালায় কি দিয়ে আছে দেখো, দিয়ে আছে টু এক্স কিউব প্লাস নাইন এক্স তার স্কোয়ার প্লাস ফোর এক্স, এটা দিয়ে আছে দ্বিতীয় রাশিমালায়। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এটা একটা ত্রিপদী সংখ্যামালা, ত্রিপদী সংখ্যামালায় তিনটে পদ আছে, ত্রিপদী সংখ্যামালায় এখানে দেখো সব পদগুলোতেই এক্স চল্লাশিটি আছে, তার মানে এখানে আমাকে এক্স চল্লাশিটিকে কমন নিতে হবে। কমন নেওয়ার পর কী থাকবে দেখো, এক্স কিউব থেকে এক্স কমন নিলে তাহলে পড়ে থাকবে টু এক্স স্কোয়ার পড়ে থাকবে, নাইন এক্স স্কোয়ার থেকে যদি এক্স কমন নাও তাহলে নাইন এক্স পড়ে থাকবে, ফোর এক্স থেকে যদি এক্সটাকে কমন নাও তাহলে চার পড়ে থাকবে। ঠিক আছে, এবার দেখো এই রাশিমালাটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। দেখো দুই আর এই চার, এই যে দুই আর চার, দুই আর চার এখানে গুণ করে নেবে, প্রান্তীয় পদগুলোর গুণ সমান আট, এই আটটাকে আমাকে ভেঙে নয় নিয়ে আসতে হবে। এটা দেখো আটকে নয় তার মানে তার কাছেই আছে, আটের পাশেই সংখ্যাটা বা আট, এই আট সংখ্যাটা এই যে উৎপাদক দুটোর গুণফল যেটা হলো এটা আট, এইটাকে আমাকে মধ্যপদটা মেলাতে হবে নয়, হয় নয় মেলাতে হবে না হলে সাত, যদি হয় নয়ের কাছের সংখ্যা আট, এই আট অথবা সাত, এই দশ, আট অথবা দশ এইরকম সংখ্যা আছে, বা এই আটে সরি আটের কাছের সংখ্যাটা হয়েছে হয় নয় আর না হলে সাত, আটের কাছের সংখ্যাটা কী আছে নয় আছে বা তার আগের সংখ্যাটা সাত। তাহলে এই আটটাকে ভেঙে যদি হয় সাত না হলে নয় করতে বলে তাহলে আমাকে কি করব, উৎপাদক দেখো আটের উৎপাদক দুটো ভাগ করব, আটাকে আট হলো আট আর এক, যদি এখানে যোগ চিহ্ন থাকে তাহলে আটের সঙ্গে এক যোগ করলে নয় মিলিয়ে দেবো, যদি এখানে বিয়োগ চিহ্ন থাকে তাহলে আট থেকে এক বিয়োগ করে সাত মিলিয়ে দেবো। আমাকে জানতে হবে এই জায়গায় চিহ্নটা কি আছে, এই জায়গায় চিহ্নটা যদি প্লাস থাকে তাহলে প্লাস করে মেলাবো, তাহলে আট প্লাস এক সমান দেখো নয়, তাহলে আমাকে মধ্যপদটা কি মেলাতে হচ্ছে নয় মেলাতে হচ্ছে, তাহলে মধ্যপদটা নয় মেলাতে হচ্ছে, তাহলে দেখো আট আর এক যোগ করলে নয় হচ্ছে, আর এখানে যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে আমাকে যোগ করেই দেখাতে হবে, যদি এখানে বিয়োগ চিহ্ন থাকতো, এখানে যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে এখানে নয় কখনোই মেলাতে পারতাম না, ঠিক আছে, তখন এখানে মিলাতে হবে সাত, কারণ আট থেকে এক বিয়োগ করলে সাত। ঠিক আছে, এবার দেখো বা অন্য সংখ্যাও আমরা মিলাতে পারবো, এখানে শুধুমাত্র এখানে সাত বা নয় থাকলে যে উৎপাদক করা যাবে তা নয়, এখানে দেখো যদি ছয় থাকতো তাহলেও হতো, কারণ আটটাকে আমরা তখন দুই দিয়ে ভাগ করতাম, দুই চার আট, চার আর দুই তখন যোগ করলে কত হতো, চার আর দুই যোগ করলে ছয় হয়ে যেত, তখন উৎপাদক বিশ্লেষণ করা যেত, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে দুই থাকতো, চার থেকে দুই বিয়োগ করে তখন আবার দুই হয়ে যেত। ঠিক আছে, এগুলো তোমরা ভালো বুঝতে পেরেছো, নিশ্চয়ই তোমাদের উৎপাদক বিশ্লেষণ করানো হয়েছে, তখন নিশ্চয়ই জিনিসটা বুঝতে পেরেছো। এবার দেখো এটাকে আমরা কি করব, এক্স টু এক্স স্কোয়ার মধ্যপদটা মেলালাম কত দিয়ে, আটের সঙ্গে এক যোগ করে আট প্লাস এক, দেখো আর এই এক্সটার জন্য এক্সটা বসবো প্লাস চার এক্স,
এবার দেখো এই টু এক্স স্কোয়ার ব্রাকেটটা তুলছি, তাহলে এইটের সঙ্গে এক্স গুণ করলে এইট এক্স, প্লাসে প্লাসে প্লাস এক আর এক্স গুণ করলে এক্স প্লাস চার। এবার এই জিনিসটার এই দুটো উৎপাদক মধ্যে এই দুটোর মধ্যে কি আমাদের কমন জিনিস আছে? না দুটো কি দেখো দুই আটকে দুই দিয়ে ভাগ করা যায়, তাহলে দুই হচ্ছে তাদের মধ্যে কমন জিনিস, দুই দিয়ে ভাগ করা যায় আর দুটোর মধ্যেই এক্স আছে এক্স। এটা ভালো করে এগুলো ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু পারবে না করতে। দেখো দুটো কি দুই দিয়ে ভাগ করা যায়, তাহলে দুই ওদের মধ্যে সাধারণ উৎপাদক দুই, আর এক্স দুটোর মধ্যেই আছে তাহলে এক্স, তাহলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস আট এক্সকে যদি টু এক্স দিয়ে ভাগ করো তাহলে চার পড়ে থাকবে, কারণ আটকে যদি দুই দিয়ে ভাগ করো চার, আর এক্স এর সঙ্গে এক্স কমন নিয়েছে তাহলে এক্স পড়ে থাকবে না। এখানে দেখো কোনো জিনিস এখানে কমন যাচ্ছে না, কোনো জিনিস কমন না গেলে তখন এক কমন হবে, এখানে প্লাস থাকলে প্লাস লিখবে এক আর এক্স প্লাস ফোর। এবার দেখো এই উৎপাদকের মধ্যে দেখো এক্স প্লাস ফোরটা এক্স প্লাস ফোরটা দু জায়গাতেই আছে, এখানে একটা লক্ষ্য করবে উৎপাদক করার সময় এই উৎপাদক যেন সমান হয়, দুটোই উৎপাদক যদি সমান হয় তাহলে জানতে হবে ঠিক করছি। এক জায়গায় এক্স প্লাস ফোর আর এক জায়গায় এক্স মাইনাস ফোর হয়ে গেল, এইটা আর এইটা মিললো না, তাহলে জানতে হবে আমি কোথায় প্লাস মাইনাসে ভুল করে ফেলছি, তাহলে তোমাকে সেখানে সতর্ক থাকতে হবে। এখানে দেখো আমরা লিখতে পারি এক্স, এখন এক্স প্লাস ফোরটা কমন এলাম এক্স প্লাস ফোর, পড়ে থাকবে কি টু এক্স, পড়ে থাকবে প্লাস ওয়ান। দেখো টু এক্সটা পড়ে থাকলো আর এখানে কমন হয়েছে এটা, তাহলে প্লাস ওয়ানটা পড়ে থাকলো। এটা হলো এর উৎপাদকগুলো হলো এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু টু এক্স প্লাস ওয়ান। এবার আসছি তৃতীয় রাশিমালাটা কি দিয়েছে, দেখো দেওয়া আছে টু এক্স কিউব, টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস আঠাশ এক্স, এটা দিয়ে আছে। দেখো আমাদের এখানেও একটা তৃতীয় ত্রিপদী সংখ্যামালা রাশিমালা, এই ত্রিপদী রাশিমালার মধ্যে সব জায়গাতেই এক্স আছে, তাহলে এক্স কমন হবে। যদি দেখো এই দুটোতে এক্স আছে আর এইটা তো সংখ্যা আছে, তাহলে কমন যাবে না, সবগুলোর মধ্যেই থাকতে হবে, তাহলে কমন যাবে, নাহলে কমন যাবে না, ঠিক আছে। এখন দেখো এইটা এক্স কমন নিলে টু এক্স স্কোয়ার পড়ে থাকবে, এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স পড়ে থাকবে, আঠাশ এক্স থেকে এক্স কমন নিলে আঠাশ পড়ে থাকবে সমান। এখানে একটা লক্ষ্য করো আঠাশ মানে আঠাশ আর দুই এই প্রান্তীয় পদগুলোর গুণ, তার মানে দুইয়ের সঙ্গে আঠাশ গুণ করলে কত হবে ছাপ্পান্ন, এই ছাপ্পান্ন, এই ছাপ্পান্নটাকে আমাকে এমনভাবে ভাঙতে হবে যেন মাঝখানে এক আসে। তাহলে দেখো দুই আঠাশ দুই ছাপ্পান্ন, প্রথমে ভেঙে নেবে, প্রথমে যখনই ভাঙবে তখনই তুমি পাশে বিয়োগ, এখানে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ করে দেবে, আঠাশ থেকে দুই বিয়োগ করলে আঠাশ থেকে দুই বিয়োগ করলে ছাব্বিশ হয়, তার মানে এটা করা যাবে না, আমাকে এক আনতে হবে, তার মানে এখনও ভাঙতে হবে, আবার দুই দিয়ে ভাঙো চোদ্দ, দেখো এখানে চোদ্দ চোদ্দ লেখো, আর এই দুই দুই চার, চোদ্দ হচ্ছে একটা চার বিয়োগ করলে কত হবে দশ হয়ে যাবে, দশ আমি এক আনতে পারিনি এখনও, আবারও ভাঙতে হবে, আবার ভাঙো, তাহলে দুই সাত দুই চোদ্দ হলো। এবার দেখো সাত আর দুই দুই চার দুই আট, তাহলে আটটা বড়ো আট থেকে সাত বিয়োগ, দেখো দুই দুই চার দুই আট, আটটা তো সাতের থেকে বড়ো, তাহলে আট থেকে সাত বিয়োগ, আট থেকে সাত বিয়োগ করলে এক, এবং আট আর সাত গুণ করো, আট আর সাত দেখো গুণ করো, দেখো গুণফলটা ছাপানো হয়েছে, অর্থাৎ গুণফলটা এটা মিলতে হবে, আর তাদের বিয়োগ আছে বলে বিয়োগটা করে উৎপাদক দুটোর বিয়োগ করে মধ্যপদটাকে মেলাতে হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা। এক্স কমন কমন এক্সটা লেখা আছে, এবার আমরা এখানে এই মধ্যপদটা কী লিখবো, আট মাইনাস সাত, তাহলে টু এক্স স্কোয়ার লিখলাম আর মধ্যপদটা আট মাইনাস সাত, এই এক্সটার জন্য এক্স মাইনাস আঠাশ, বুঝতে পারছো এটা, এরকমভাবে পাশে ভেঙে নেবে তাহলে দেখবে সুবিধা হবে তোমাদের এক্স। এবার দেখো এইটা ব্রাকেটটা তুললাম, তাহলে টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস সেভেন এক্স মাইনাস আঠাশ, এই দুটো রাশিমালার মধ্যে এখন আমরা কমন নেব, কমন কি যাবে টু এক্স কমন যাবে টু এক্স, থাকবে এক্স প্লাস ফোর। এখানে দেখো সাত চার আঠাশ, অর্থাৎ সাত এটাকে সাত দিয়ে ভাগ করতে পারবে, এই রাশিমালাটাকেও সাত দিয়ে ভাগ করতে পারে, তাহলে সেই জন্য সাত কমন, তাহলে দেখো এক্সটা পড়ে থাকলো, এখন এই মাইনাস প্লাস চার সাত আঠাশ,
কারণ 28কে 7 দিয়ে ভাগ করলে 4। এখানে কোনো কারণবশত তুমি ধরো ভুল করে মাইনাস লিখছো, মাইনাস লিখে ফেললে, এই যে এখানে মাইনাস আছে বলে এখানে মাইনাস লিখে ফেললে, তাহলে দেখো এই জায়গার সঙ্গে এই জায়গাটা মিলবে না তখন, তাহলে তখন ভাবতে হবে যে আমি ভুল করছি, তাহলে এখানে সেই জন্য মাইনাস মাইনাসটা প্লাস, তাহলে ভুল হবে না, তাহলে এগুলোকে তোমাকে খেয়াল রাখতে হবে। এবার দেখো এখানে আমরা কি কমন পেয়েছি বলতো, এখানে দেখো আমরা পাচ্ছি কি না, এক্স প্লাস ফোর দু জায়গায় আছে, এক্স প্লাস ফোর কমন নিলাম, পড়ে থাকলো 2x-7টা পড়ে থাকলো, কারণ এক্স প্লাস ফোরটা কমন নিয়েছো, তাহলে এখানে 2x পড়ে থাকলো, এখানে এক্স প্লাস ফোর কমন নিয়েছো, তাহলে -7টা পড়ে থাকলো, -7, বুঝতে পেরেছো এটা? এবার দেখো আমরা গস বই আসবো, নির্ণয় গস, নির্ণয় গস, গসবুতে দেখো আগে কমন জিনিসগুলো, ফার্স্ট কমন জিনিসগুলো দেখো, এখানে কি আছে, এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে কমন নেয়ার প্রথম যে কমন নিয়েছি সেই কমন নেয়ার মধ্যে যেগুলো গসব হলো সেটা হলো এক্স, তাহলে এক্স লিখে দাও। এরপরে দেখো আর কি মিল আছে, দেখো একটা জিনিস মিল আছে, এক্স প্লাস ফোর এখানে আছে, এখানে এক্স প্লাস ফোর আছে, এখানেও এক্স প্লাস ফোর আছে, তার মানে এক্স প্লাস ফোরটাও হচ্ছে এদের গসব, অর্থাৎ গস গুটো হলো এক্স ইন্টু এক্স প্লাস ফোর। এবার নির্ণয় লস হয়েছি, এবার লস গুতে দেখো আমরা বলেছিলাম প্রথম রাশি মানে একটা সবটা দেখবে, তাহলে এক্স এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর এটা লিখলাম। এরপরে দেখো দ্বিতীয় রাশি মানে দেখো এখানে এক্স, এখানে এক্স নিয়েছো আর নেবে না, এক্স প্লাস ফোরটা নিয়েছো আর নেবে না, নিতে হবে তাহলে 2x+1টা, কারণ এটা আমাদের নেওয়া হয়নি। এবার চলে এসো তৃতীয় রাশি মানে এক্স নিয়েছো, এক্স প্লাস ফোরটা নিয়েছো, 2x-4 কোনো জায়গায় নেওয়া হয়নি, তাহলে এর সঙ্গে 2x-7 এটা নিতে, এটা হচ্ছে তাদের লস। জিনিসটা বুঝতে পারলে সব, এগুলো তোমরা একটু দেখবে একটু, আর তোমরা যদি পারো 12 অঙ্কটা নিজের একটু চেষ্টা করবে, 12 অঙ্কটা তোমরা একটু নিজেরা চেষ্টা করবে, চারের দাগের একের দুইয়ের তিনের অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করবে। চারের দাগের কি বললাম তোমাদের অঙ্ক বলছি যে 11টা করবে, 11 আর 12 করবে, তিনের দাগের 11 করবে, আবার একবার করবে, 11টা করবে আর 12টা করবে, তিনের দাগে দুটো অঙ্ক, আর চারের দাগের অঙ্ক তোমাদের তিনটে দিলাম, একের দুইয়ের আর তিনের, এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? তোমাদের বলি তোমাদের সামনেই একটা বড় পরীক্ষা, অর্থাৎ টার্ম পরীক্ষা, 50 নম্বরের পরীক্ষা হবে, সেই 50 নম্বর পরীক্ষাটা তোমাদের সিলেবাসে হয়তো এই গসগু লসগুটা থাকবে না, সম্ভবত থাকবে না, আর যে সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের প্রথম থেকে যে চ্যাপ্টারগুলো তোমাদের ক্লাস 8-এ ওঠার পর যে চ্যাপ্টারগুলো তোমাদের শেষ হয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকেই তোমাদের সিলেবাস দেওয়া হবে, সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, আর শুধুমাত্র শর্ট প্রশ্নগুলো প্র্যাকটিস করলে হবে না, এর সঙ্গে বড় প্রশ্নগুলোও প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ 2 নম্বরের এবং 3 নম্বর 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদেরকে প্র্যাকটিসে খুব ভালো করে থাকতে হবে, আর তোমাদের সিলেবাস খুব তাড়াতাড়ি মধ্যেই আমরা পাঠিয়ে দেবো। তোমরা জেনে রাখো যে তোমাদের এই জুন মাসই শেষের দিকে বা 3rd উইকের এরকম ধরনের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে, তো তোমরা সেরকমভাবে প্রস্তুতি নেবে, আর পুরনো যে অঙ্কগুলো হয়েছে যেগুলো তোমাদের আগে করানো হয়েছে সেই ধরনের অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, বিশেষ করে শর্ট প্রশ্নের সঙ্গে 2 নম্বরে 3 নম্বরে এবং 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিসে থাকো, তাহলে তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। আজকে এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।